ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন শহর বনগাঁ। এই শহরের সৌন্দর্য ও বিভিন্ন সুস্বাদু খাবারের ভাণ্ডার এবং বিভূতিভূষণ অভয়ারণ্যের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে লাগাতার তিনটি পর্ব নিয়ে আসলাম। ভিডিওটি সেই সব দিক থেকে কিন্তু ভুলবেন না। বনগাঁ চলে আসলাম আজকে। আজকে সারাদিন বনগাঁতে বেশ ঘুরবো এবং বনগাঁর সাথে সাথে পারমাদার ফরেস্টে ঘুরবো, আরও আশেপাশে ঘুরবো, তার সাথে বনগাঁতে তো খাওয়া দাওয়া করবোই, আর সন্ধ্যাবেলাতে যাবো রোস্টেড বাই। তো বনগাঁতে যে ঘুরবো, আমি তো প্রথমবার আসলাম বনগাঁতে। রাইড অ্যান্ড বাইডের অমিত আসতে চলেছে, আসুক তারপরে একসাথে অমিতের চোখে বনগাঁটাকে দেখি। চলছি বনগাঁ ঘুরছি, আর সাথে মহারাজা, বনগাঁর মহারাজা। তারপরে যাবো আমরা পারমাদান ফরেস্ট, তাই তো? পারমাদান ফরেস্টে তো যাই, দেখি দিনটা কেমন কাটে। ততক্ষণ চলুন বনগাঁর রাস্তাঘাটা সৌন্দর্য দেখে। আসার পরে অমিত বলল যে এখান বিএস ক্লাবের সামনে তো কী কী টিফিন আছে, মানে কী কী খাওয়া দাওয়া পাওয়া যেতে পারে, সেটা অমিতের কাছে শুনে নিই। অমিত বলো এখানে কী কী খাওয়া দাওয়া পাওয়া যেতে পারে। আমি আর কি অনেকদিন আগে খেয়েছিলাম, সেটা এখানকার এই ফ্রাইড রাইসটা খুব ফেমাস, এই কারণের জন্য কম প্রাইসে পাওয়া, কম প্রাইসে ফ্রাইড রাইস পাওয়া যায়। আমি যখন খেলাম 25 টাকা করে নিত, এখন 30 বা 25 টাকা করে নেবে ম্যাক্স টু ম্যাক্স। আচ্ছা আচ্ছা, ফ্রাইড রাইস আর আলুর দম পাওয়া যায়। আর কি আছে? রাধা বল্লভীর সাথে একটা অপশন আছে, তিন রকমের তরকারি পেতে পারো তুমি। বাহ, এক রকম রাধা বল্লভীর সাথে, এক রকম রুটি আছে, রুটি আছে, সবই আছে। তো চলো সকালবেলা দেখি কি কি। এইভাবে এই যে বিউলির ডালের একটা পুর তৈরি করা আছে, এর মধ্যে বহু রকম মশলা আছে, হ্যাঁ, যেমন আদা আছে, লঙ্কা আছে, তারপর মৌরি আছে, জোয়ান আছে, হিং আছে, তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে রান্না করা হয়, ভরে দেওয়া হয়। হ্যাঁ, এই পুরটা ভরা হলো, আর এই কভারটা ময়দার কভার ভরা হলো, একটা টেপা দেওয়া হলো, এই সুন্দর একটা জিনিস তৈরি। 12-14 বছর বয়স থেকে আমি এই অবস্থা। এখানকার স্পেশালি তুমি এটাই বলতে পারবো না, একটা রাধা বল্লভীর সাথে তুমি তিন রকম তরকারি পাবে। নিলাম সাথে, এখানে দেখতে পাচ্ছি দু রকমের সবজি, যেটা বললামই ডাল আছে একটা, ছোলার ডাল, আর নবরত্ন সবজি আছে, শালপাতায় রাধাবল্লভী। রাধাবল্লভীর এখানে পুরটা দিকে কি দিয়েছে, কলাইয়ের ডাল, তার পুর দেওয়া আছে, তার সঙ্গে মশলা টসলা তো আছেই। ডাল দিয়ে একটু খেয়ে দেখি, ডালটা খেতে কিন্তু এক্সেলেন্ট। আমি সকালে টিফিনটা কিন্তু হেভি হচ্ছে, তাই ফাটাফাটি। চক্রবর্তী রাধাবল্লভী সেন্টার। কোনটা দিয়ে খেতে পারে, ডাল দিয়ে না সবজি দিয়ে?
একদম মিশে গেছে দুটো একসাথে দিয়ে দিয়েছে আদা বেলের ভিতরে যে পুরটা আছে না সে তার ফ্লেভারটা খুব ভালো লাগছে আর ডালটা বেশি ভালো লাগছে বেশ খেতেন ঢাকাওয়ালার আদা বল্লবি ডাল আর সবজি দিয়ে একদম জমিয়ে খেলাম তবে শেষ হয়নি এখন আছে ফ্রাইড রাইস সকালে একদম ভুড়ি বোধ ফ্রাইড রাইস আর আলুর দম এর দাম হচ্ছে মাত্র 35 টাকা এটা যে হাফ প্লেট যদি ফুল প্লেট নিতাম তাহলে দাম পড়তো 70 টাকা আলুর দমের কিন্তু আলাদা কোনো প্রাইস দিতে হয় না আর রাধা বল্লভী যেটা খেলাম তার দাম ছিল কিন্তু 7 টাকা করে তার সাথেও যে সবজি বা ডাল সেগুলো কিন্তু ফ্রি ছিল ফ্রাইড রাইসের মধ্যে দেখুন রীতিমতো কাজু গাজর মটরশুঁটি মানে যেগুলো দামি দামি এখনকার দিনে সব কটা এলিমেন্টে কিন্তু আছে ঘিয়ের মাত্রা বেশ ভালোই আছে দেখছি 35 টাকায় এত সুন্দর ফ্রাইড রাইস অসাধারণ খেতে আলুর দম আলুর দম আর ফ্রাইড রাইস মানে সুরিদ্দার পারবদল ফসল যাওয়ার অনেকদিন ধরে ইচ্ছে ছিল বলছে ওই বনগাঁ গেলে মিস না হয় তো ওই জন্য ডাইরেক্ট আমরা ব্রেকফাস্ট শেষ করার পর ওখানে যাবো ডাইরেক্ট ব্রেকফাস্ট করে কারণ পারমাদানে কোনো কিছু নেই কিন্তু হাঁটার জন্য প্রচুর বড় রাস্তা আছে অমিত তো বললোই তার মানে হচ্ছে আমরা এখন পারমাদান ফরেস্টে আছি পারমাদান ফরেস্টে কিছু ক্লিপ আপনারা দেখুন আর বাকি পুরো পারমাদান ফরেস্টের ভিডিওটা কিন্তু সুইট ব্লগ চ্যানেলে কিন্তু দেখতে পাওয়া যাবে পারমাদান ফরেস্টের কিছু ক্লিপস আপনাদেরকে দেখাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাপোর্ট আস